প্রোটেক্টর উডেন ডোর ইলেকশন এক্সপ্রেস আজ রয়েছে শেরপুর দিন আসনে এই মুহূর্তে কেকের কে চর এলাকায় আছেন সহকর্মী অনুপ তরুণ সরাসরি যাচ্ছি তার কাছে প্রোটেক্টর উডেন ডোর ডিবিসি ইলেকশন এক্সপ্রেস এই মুহূর্তে আছে শেরপুর তিন আমরা ঠিক এখন অবস্থান করছি শেরপুর তিন আসনের চরে আমাদের সঙ্গে বর্তমানে যিনি আছেন তিনি এই শেরপুর তিন আসনের বর্তমান সংসদ সদস্য এবং আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ফজলুল হক তার সঙ্গে কথা বলবো একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যে নির্বাচনী ভাবনা নিয়ে ছাড় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই শেরপুর তিন আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছে আপনি সহ চারজন এবং তার মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী যিনি রুবেল তিনিই সম্পর্কে আপনার ভাতিজা চাচা ভাতিজার কেমন ভোট যুদ্ধ হবে বলে আপনি মনে করছেন ধন্যবাদ একাদশ জাতীয় সংসদে আমাদের এখান থেকে আসন থেকে চারজন আমরা প্রতিদ্বন্দ্বী করছি আমি এর আগে একটু বলতে চাই যে আমার যে ভাতিজা আছে আর কি দুই হাজার আট সালে নির্বাচনে আমি কিন্তু চল্লিশ হাজার ভোটে তারে পরাজিত করেছি দুই হাজার তো তার নির্বাচন আসে নাই সেইবার আমি বুঝছি এবং দুই সালে তারে চল্লিশ হাজার ভোটের ডিফারেন্সে আমি পরাজিত করেছি কাজেই এইখানে আমি জয়ের ব্যাপারে ইনশাল্লাহ এইবার আমাদের জননৈতিক শেখ হাসিনার নেতৃত্বে বিগত দশ বছরে দেশে অনেক উন্নয়ন হয়েছে এই দেশে মানুষের অনেক কল্যাণ হয়েছে সেই সুবাদে আশা করি এইবার আরও অনেক ভোটের বেশি ব্যবধানে আমি সেই আমাদের সেই প্রার্থীকে আমরা ই করতে পারব পরাজিত করতে পারবো জয়ের বিষয়ে তাহলে কি আপনি আশাবাদী ইনশাল্লাহ শতভাগ আশাবাদী কারণ আমরা কাজ করেছি জনতি শেখ হাসিনার নেতৃত্বে আমাদের দেশে উন্নয়ন হয়েছে বিগত দশ বছরে যে উন্নয়ন হয়েছে বিগত সাতচল্লিশ বছরে এত উন্নয়ন না আমার এলাকায় হয় নাই কাজ সেই হিসেবে আমি একশো ভাগ আশা করি যে আমি আমি জয়ী হব এবং সে অনেক ভোটের ব্যবধানে ইনশাল্লাহ জয়ী হবো যদি অনেক ভোটের ব্যবধানে আপনি জয়ী হন জয়ী হয়ে যখন আপনি আবার শপথ নিবেন তখন আর জনগণের জন্য কি প্রতিশ্রুতি দিচ্ছেন তখন এমপি হয়ে কি করবেন আর আচ্ছা প্রতিশ্রুতি এইখানে আমি একটু বলি আর কি আমাদের এখনো যে জনতে শেখ না হয়তো আগামীকাল আমাদের ইশতেহার ঘোষণা করবেন সেই ইশতেহারে আমাদের যেগুলি থাকবে আর কি সেগুলি তো করবই এর বাইরে আমার এলাকার যে অসমাপ্ত যে কাজগুলি আছে আর কি আমাদের বিভিন্ন জায়গায় রাস্তাঘাট বিদ্যুৎ স্কুল কলেজ যেগুলি অসমাপ্ত আছে আর কি সে অসমাপ্ত কাজগুলো করব। আর আরেকটা জিনিস আমরা পাহাড়ি এলাকায় থাকি আমি এইখানে একটা পর্যটনের করার জন্য ব্যবস্থা আমি চিন্তা করছি যে একটা পর্যটনের কেন্দ্র করা যায় কিনা সেটা আর আরেকটা হলো এটা সবার জন্যই শেরপুরের জন্য জামালপুর থেকে রাংটিয়া পর্যন্ত আমাদের জিনেগাদি পর্যন্ত একটা রেল লাইন এটার জন্য বহুদিন ধরে আমি চেষ্টা করতেছি আর কি একটা রেল লাইন স্থাপন করার অসম্ভব কাজগুলো আপনি শেষ করবেন ঠিক আছে ডিবি সিলেকশন এক্সপ্রেস দুই দিন আমরা কাটিয়েছি শেরপুরে শেরপুরে এরকম প্রার্থী যারা প্রার্থীদের সঙ্গে কথা বলেছি প্রার্থীরা যে প্রতিশ্রুতি দিয়েছেন জানিয়েছে আপনাদের আগামী দুই দিন আমরা থাকবো জামালপুরে সেখানে প্রার্থীদের সঙ্গে কথা বলবো ভোটারদের সঙ্গে কথা বলবো সেটাও জানাবো আপনাদের সঙ্গেই থাকুন ডিবি সিলেকশন এক্সপ্রেসের